আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা সুলতান মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি মানুষের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। তো আমি আমার ব্যক্তিগত জীবনে 10টি বছরের গবেষণায় আমি চেষ্টা করেছি যে কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে খুব অল্প সময়ের ভিতরে কোরআন শিক্ষা পৌঁছায় দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি অনেক মসজিদে এই কোর্স মানুষদেরকে দিয়েছি এবং মানুষদেরকে শিক্ষা দিতে আল্লাহর ইচ্ছায় সক্ষম হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি অসংখ্য মোবারকবাদ জানাই হ্যাবিটুল ছাত্রীকে, এই জন্য যে আমার 15 ঘন্টায় ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে তারা যুক্ত হয়েছে এবং সার্বিক প্রচার প্রসারের কাজে তারা আমাকে সহযোগিতা করতেছে। তো আমি মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই কাজের উত্তম প্রতিদান দান করুন। তো আসুন আমরা সকলেই হ্যাবিট টিউন সাতক্ষীরার সাথে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুন। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এখন হারাকাতে বাংলা এটাকে আকার বলা হয়। কি বলা হয়? তাহলে জবর মানে আকার, জের মানে রসিকা, জের মানে রসিকা। তাহলে হারাকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাতের জবর মানে কি শিখেছি বাংলায়? জের মানে রসিকা, পেশ মানে আর জবর মানে আকার। নাম কি? এখন বার উপর কয়টা পেশ আছে? দুইটা পেশ আছে। তো আমরা এক পেশ মানে কি শিখছিলাম? তাহলে আ বরুষু দন্তান্ন খেলো সব জায়গায় একই পদ্ধতি। এক জবরের জন্য আকার আর এক জবরের জন্য কি হবে? এক জেরের জন্য রসিকার আর একজনের জন্য بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب আমাদের মুখটা মলিন হয়ে যায়। তো অতঃপর হুজুর শেষ দিকে একটা মেসেজ আমাদেরকে দান করেন, সেটা হলো যে হুজুর 15 ঘন্টার ভিতরে আমাদের কোরআন শিক্ষা দান করবে। তো আমরা সেই কথাটা শোনার পরে কিছুটা হতবাক হলাম, আবার কিছুটা খুশি লাগলো মনে যে আমরা পারবো। তো আমরা হুজুরের কথা অনুযায়ী হুজুরের ক্লাসে আসলাম। তো হুজুর 15 ঘন্টা যে আমাদের স্টুডেন্ট দিয়েছিল সেখানে আমরা প্রতিনিয়ত ক্লাস করতে করতে আমরা দেখলাম যে আমরা 9 থেকে 10 ঘন্টার ভিতরে কোরআনটা আয়ত্ত করতে পেরেছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও এই 10 ঘন্টার ভিতরে আমরা কোরআনকে আয়ত্ত করতে পেরেছি এবং কোরআন পড়তে সক্ষম হয়েছি। মাওলানা সুলতান
মাহমুদ সাহেব, উনি বলছিলেন যে কোরআন শরীফ তেলাওয়াত না করলে কিয়ামতের দিন কোরআন মাজিদ তার জন্য সুপারিশ করবে না এবং সে জান্নাতের যাওয়ার পথে তার অন্তরায় হয়ে দাঁড়াবে। ওনার প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রায় 50 জন মানুষ মুসল্লি সেখানে 10 বছর থেকে প্রায় 60 মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তা ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ওনার ঐকান্তিক প্রচেষ্টায়, খতিব সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সক্ষম হয়েছি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা হতভাগ্য হলাম যে 15 ঘন্টা কি হয়েছে গেলে, কারণ তারপরে উনি বলল ইনশাল্লাহ আপনার সাথে সাহেবের মনোযোগ সহকারে আসেন বা আপনাদের যদি একটু বাংলা অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন। জেরুজালেমের ফ্রেশগুলো যারাই শিখতে পারবে তাহারাই কোরআন পড়তে পারবে। তা ইনশাল্লাহ ওনার যে ক্যাপাসিটি যেভাবে উনি শিখাইছে যেটা মূর্খ লোকও পারবে যদি সে আগ্রহ করে আসে। হুজুর বলেছিলেন 15 ঘন্টার ভিতরে কোরআন শরীফ সহিভাবে পড়া শিখাইয়ে দিবেন, আমাদের মোট 9 ঘন্টা লেগেছে কোরআন শরীফ সহিভাবে পড়তে। আমি যদি শিখতে পারি আপনি অবশ্যই শিখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিতি। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব, তিনি মসজিদে জুমায় আলোচনা রেখেছিলেন যে কোরআন সম্পর্কে কোরআন না শেখার কি পরিণতি হবে। তো সেখান থেকে আমরা কোরআন না শেখার যে ভয়াবহতা সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং তিনি আমাদের একটা অফার করেছিলেন যে যদি তার সাথে 15 ঘন্টা সময় দেওয়া যায় অবশ্যই যাদের অক্ষর জ্ঞান আছে অবশ্যই তারা কোরআন শিখতে পারবে। তো কোরআন না শেখার যে ভয়ানক পরিণতি কিয়ামতের দিন কি হবে, যে ভয় পেয়ে গেছিলাম সেই ভয় থেকে আমরা কোরআন শেখার জন্য উদ্যোগ নেই। আমাদের 50 জনের একটা টিম জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেবের নেতৃত্বে, তিনি 15 ঘন্টা সময় দেন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 9 ঘন্টার ভিতরে কোরআন পড়তে সক্ষম হই। আর শুধু কোরআন না, কোরআনের পাশাপাশি কীভাবে তেলাওয়াত করতে হয়, কোথায় টান দিতে হয়, তারপরে ইস্তেঞ্জার ব্যবহার, উজু কীভাবে করতে হয়, নামাজ কীভাবে শুদ্ধ হবে, আসলে আমার জীবনটাকে আমি কীভাবে সুন্দর করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় জীবনটা কীভাবে চলাচল করা যায়, এই ধরনের শিক্ষা তিনি দিয়ে থাকেন। সম্মানিত খতিব সাহেব জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সম্পর্কে না বললেই নয়, তিনি এই প্রশিক্ষণ এমনভাবে দিচ্ছেন যে এই প্রশিক্ষণ থেকে একটি টাকাও তিনি কোনো রকম গ্রহণ করতে অনিচ্ছুক এবং এর পুরস্কার তিনি কাল হাশরের ময়দানে স্বয়ং মহান রব্বুল আলমিনের কাছ থেকেই নেবেন। এবং এই যে একটা উৎসাহ, এই সাধারণ মানুষও কিন্তু এই যে বিনা টাকায় যে একটা পড়ার একটা প্রয়াস এটাও তারা আর কি লুফে নিতে আগ্রহী, এজন্য তারা আমাদের প্রথম টিমে মোটামুটি আলহামদুলিল্লাহ 50 জন এসেছিল। আমি আহ্বান জানবো আপনাদেরকে, আপনারা সবাই আসুন কোরআনের আলো থেকে নিজের জীবনকে আলোকিত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে প্রচার এবং প্রসারের জন্য হ্যাপেন টিউন সাতক্ষীরা ইউটিউব চ্যানেলে আমার গবেষণার 15 ঘন্টা ধারাবাহিক 30টি পর্ব প্রচার হবে এবং তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার যে কোনো মসজিদ থেকে আগ্রহীরা যোগাযোগ করতে পারে। আমাদের ঠিকানা ফ্রি কোরআন প্রশিক্ষণ কার্যক্রম, ভয়েস অফ হ্যাভেন স্টুডিও, তারালি সড়ক, নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা। পরিশেষে বলব, সমস্ত ভিডিও পেতে হ্যাভেন টিউন সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।